যে মেজর সিংহার পরিধানে সামরিক পোশাক ছিল। আমরা পরিষ্কার করে বলেছি যে একজন রিটায়ার্ড আর্মি তার পরনে সামরিক পোশাক, এটা দণ্ডবিধি, দণ্ডবিধির আওতায় 140 ধারায় এটা তো শাস্তিযোগ্য অপরাধ। দুই, ইউটিউব চ্যানেল করার জন্যে তার আসার কথা বলা হচ্ছে, ধারণ করার কথা বলা হচ্ছে। এই যে ইউটিউব চ্যানেল করার তিনি উদ্যোগ নিলেন, ভিডিও ধারণ করার উদ্যোগ নিলেন, এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যে অনুমতিপত্রগুলো নিতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে, এমন কোনো কিছুই এখানে কিন্তু জব্দ হিসাবে, আলামত হিসাবে জব্দ করা হয় নাই। আমরা সবটাই করে বলছি, যদি আজা চার্জশিট এবং যে ডকুমেন্টসগুলো আছে ও 11 দিন তাকে পুলিশ রিমান্ডে রাখা হয়েছে, কোনো 164 স্টেটমেন্ট নাই, সেখানে আমরা বলেছি যদি আমরা এজাহার চার্জশিট এবং চার্জশিটের সাথে যে দলিলগুলো আছে যদি আমরা একযোগে পর্যালোচনা করি তাহলে দেখা যাবে চার্জ ফ্রেম করার মতো কোনো প্রয়োজনীয় উপাদান ওসি প্রদীপের বিরুদ্ধে নাই। আমরা এই কথাগুলো বলেছি, প্রদীপের তার কি অবস্থা, যা কিছু সেখানে বলা হয়েছে, অভিযোগপত্রে তার উল্টোটা বলা হয়েছে, এজাহারে বলা হয়েছে যখন ওসি প্রদীপ আসে তখন মেজর সিংহা ছিল মৃত এবং মৃত মেজর দিয়েছেন মুখ বিকৃত করার জন্য। আর চার্জশিটে বলা হয়েছে ওনারা তদন্ত করে দেখলেন যখন মেজর সিংহার প্রদীপ আসলো তখন মেজর সিংহা জীবিত ছিল এবং জীবিত অবস্থায় তার দুর্যোগতা দিয়ে ওসি প্রদীপ মেজর সিংহার গলা টিপে ধরেছে এবং তখনই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। সুরথাল প্রতিবেদন এবং ইঞ্জুরি রিপোর্টের প্রতিবেদনে এই যে গলায় শ্বাসরোধ করে মারা, বুর্জতা দিয়ে আঘাত করা বা বুর্জতা দিয়ে চাপা দেওয়া, এমন কোনো ইঞ্জুরির কথা ইনকোয়েস্ট রিপোর্টেও নাই, আপনার পিএম রিপোর্টেও নাই, সুরথাল প্রতিবেদনেও নাই। আমরা বলেছি এই যে কন্ট্রাডিকশন বিটুইন এফআইআর এন্ড চার্জশিট, এর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে প্রসিকিউশন কেসটি সঠিক নয়। দ্বিতীয় হল, এজাহারে বলা হয়েছিল, চার্জশিটে বলা হয়েছে 9:25 থেকে রাত 9:30 ঘটনা, সেখানে বলা হয়েছিল ঘটনা শুরু হওয়ার আগে লিয়াকতের সাথে প্রদীপের কথা হয়েছে 10:00। আমরা দেখলাম ঘটনার অব্যবহিত আগে মেজর সিংহা হত্যার ব্যাপারে লিয়াকত এবং প্রদীপের মধ্যে কথোপকথনের যে এলিগেশনটি আছে, সিডিআর দ্যাট ইজ কল ডকেট রেজিস্টার, এরকম কিছু নাই। তিন নম্বর হল, জুলাই মাসে এই যে মেজর সিংহা এবং তার সাথে সঙ্গীরা, তারা যে ওসি প্রদীপের সাথে কথা বলেছে এবং সেখানে ওসি প্রদীপ চিন্তা করেছে যে না, তাদেরকে মেরে ফেলা হবে ওই আলাপের পরে, জুলাই মাস শব্দটি আছে, কোন দিন কোন তারিখ কখন কয়টায় কোথায় এই বৈঠকটি হয়েছে এটা কিন্তু চার্জশিটে কিন্তু বলছে না। এবং ইনভেস্টিগেটিং রিপোর্টে যে 161 দ্বারা জবানবন্দি সেখানেও কোথাও নাই। প্রসিকিউশন থেকে বলছে একটা সিসিটিভি ক্যামেরা ছিল ওই টেকনাফ থানা, এটা পরে ভেঙে ফেলা হয়েছে। আরে ভেঙে ফেললেও তো আলামত জব্দ করতে হবে, ভাঙার ওই রকম কোনো আলামত নাই। এখানে আরেকটা জিনিস যেটা আছে